হ্যালো গাইস, নিত্যাসমি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো আবার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আমুর হাতের সুস্বাদু কাচকি মাছের চচ্চড়ি। ছোট মাছ আমাদের চোখের জন্য খুবই উপকারী, আমাদের সকলেই ছোট মাছ খাওয়া উচিত। যদিও আমি বলছি আমি নিজে এত বেশি খাই না, বাট খাওয়া উচিত। তো কাচকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমার ধুয়ে নিয়েছে। এখন এগুলো ছোটো একটি কড়াইতে সবগুলো নিয়ে নিচ্ছি। কাচকি মাছের চচ্চড়ি রান্না করা খুবই ইজি, এটা রান্না করতে খুবই অল্প টাইম লাগে, শুধু মাছটা পরিষ্কার করতে যতটুকু টাইম লাগে। এখন মাছের পরিমাণ অনুযায়ী আমরাটাতে অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। আপনারা যে যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন সে অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিন। আমার আম্মু আবার বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে তাই সে অনেক দিয়েছে, আমার নিজের এত পেঁয়াজ পছন্দ না। বাট ট্রাস্ট মি, আমার এত মজা করে রান্না করেছি যে আমি পেঁয়াজও খেয়ে ফেলেছি। এখন আমার দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, তেল, লেবুর রস, এখন ভালো মতো মাখিয়ে নিব। এখন চুলায় বসিয়ে দিয়ে হালকা পানি দিয়ে দিব। যখন দেখবেন আপনার মাছটি প্রায় হওয়ার পথে তখন এতে দিয়ে দেবেন শতকরা। আর এটা আপনাদের কাছে যদি শতকরা না থাকে তাহলে আপনার লেবুর পাতা ইউজ করতে পারেন। যখন প্রায় হয়ে যাবে তখন এতে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, এরপর এটি নাড়তে থাকবেন। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এটি একদম রেডি। তো ফাইনালি আমাদের শতকরা দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। আর আপনারও বাসায় ট্রাই করে জানাবেন যে আসলে এটা খেতে কীরকম হয়েছে। আজকের জন্য বাই বাই।